আজার সোভিয়া কাইসিসের নাম কি? এর নাম হচ্ছে আলেস বিলিয়াতস্কি, তাই না? হ্যাঁ, আলেস বিলিয়াতস্কি। শান্তিতে নোবেল পুরস্কার কেন দরকার হলো? শান্তিতে নোবেল পুরস্কারটা কেন দরকার হলো এটা যদি তুই বুঝতে চাস, তাহলে তো তোর কাছ থেকে কেউ একজন যদি স্কুলে যাওয়ার পরে পেন্সিল নিয়ে নেয় এবং যে পেন্সিলটা তোর নিজের কেনা এবং কেউ একজন এসে জোর করে নিয়ে নিল, তুই কোনো ধরনের কোনো কথা বলতে পারলি না, মানে তোর বলা মানে তোর বলার কোনো সুযোগ নেই, তুই চুপ থাকলি, কিন্তু তোরই কোনো ফ্রেন্ড হয়তো বললো যে না ওর পেন্সিলটা দিয়ে দাও, এবং যে মানুষটা বা যে যে তোর ক্লাসেরই কোনো ফ্রেন্ড বা অন্য যে কেউ তোর পেন্সিলটা নিয়ে নিয়েছিল, সে হয়তো নেক্সট টাইম ভাববে যে এইভাবে কারো কাছ থেকে জোর করে পেন্সিলটা নেওয়া যায় না। তুই কিন্তু পারতিস যে না, তুই শান্তি প্রতিষ্ঠা করতে চাস বলে তুই হয়তো কোনো ধরনের কোনো ঝামেলার ভিতরে গেলি না, তুই তার সাথে প্রতিবাদ করতে গেলি না। এইটার এইটার মানে এই জায়গায় যদি তুই শান্তির কথা বলিস, তো শান্তি কিন্তু একমাত্র এনে দিতে পারে হচ্ছে যে তোর ওই ফ্রেন্ড, তুই কিন্তু না। তোর কাছে মনে হতে পারে যে আমিই শান্তি এনে দিতে পারতেছি, কারণ হচ্ছে আমার কাছ থেকে জোর করে নিয়েছিল কিন্তু আমি কোনো ধরনের কোনো কথা বলিনি। এটা এটা দিয়ে শান্তি আসবে না, শান্তি আসবে তোর ওই ফ্রেন্ডরে দিয়ে। এবার তোর ওই ফ্রেন্ড যদি আবার সেও যদি আবার গণ্ডগোলের দিকে চলে যায়, হ্যাঁ বললো যে তুমি ওর কলম নিছো, আমি আমি তোমার কাছ থেকে তোমার খাতা নিয়ে আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম, মানে তোরে দিয়ে দিলাম, এটাও এটা কিন্তু আবার শান্তি না। তোর মনে হয় না যে মানুষগুলো চেষ্টা করতেছে এইভাবে যে দুনিয়াতে এই ধরনের ঝামেলাগুলো যেসব জায়গাতে আসে সেই সব জায়গাগুলোতে যারা চেষ্টা করতেছে যে না এখানে শান্তি আসুক, হ্যাঁ মানুষে মানুষে গণ্ডগোল না করুক, মানুষে মানুষে ভেদাভেদ না থাকুক, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাদেরকে অ্যাপ্রিসিয়েট মানে পুরস্কৃত করা দরকার আর কি। হ্যাঁ, সেই কারণেই আসলে শান্তিতে নোবেল পুরস্কারটা জরুরি, এতটা জরুরি আর কি। তো আমরা যে অ্যালেস কী নাম বললাম আমরা যেন, না বিলাতি না বিলিয়াতস্কি, হ্যাঁ অ্যালেস বিলিয়াতস্কি, তাই তো অ্যালেস বিলিয়াতস্কি। আচ্ছা, এটা যদি ইংলিশে যদি মানে তুই উচ্চারণ করিস তখন কিন্তু ব্যাপারটা এমন আসে না, মানে এর অ্যাকসেন্ট আলাদা হয়ে যায়, মানে অনেকটা যদি একজন নেটিভ ইংলিশ স্পিকার সে যদি মানে যে ইংলিশে কথা বলে সে যদি বাংলা উচ্চারণ করার চেষ্টা করে তখন যেমন হবে, আমরা আমরা যেহেতু বাঙালি আমরা ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করতে গেলে সেরকমই আসবে, এটাতে কিন্তু ক্ষতি নেই, মানে তোর যে ইংলিশ অ্যাকসেন্টটা বা তুই যখন অন্য একটা ভাষা বলবি তাদের মতো করেই হইতে হবে এমন কিন্তু না। না 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 না, এটা এটা কোনোভাবেই না, কারণ হচ্ছে যে তুই যদি ওদের সাথে আসল কথা হলো কমিউনিকেশন করা বা তথ্যের আদান প্রদান করা আর কি, তো সেই তথ্যের আদান প্রদানে তুই যদি তাকে অসম্মান না করে তথ্যের আদান প্রদানটা করতে পারিস তাহলে ঠিক আছে, সেটা অসম্মান না করে, কারণ না কারণ হচ্ছে যে তুই যদি তার ভাষায় যে গালাগালিগুলো আছে বা বকাঝকাগুলো আছে সেইগুলো দিয়ে তার সাথে যদি খুব অ্যাংরি মুড নিয়ে মানে খুব রেগে যায় তার সাথে কথা বলিস তাহলে তো সে তোর কথা কেন শুনবে, কিন্তু সে যদি বুঝতে পারে যে তুই তার ভাষাটা যতটুকু একটা তার ভাষার মানুষ না হয়েও চেষ্টা করা সম্ভব ততটুকু চেষ্টা তুই করেছিস এবং যে তথ্যের আদান প্রদানটা হওয়া দরকার সেটা করতে পারতেছিস তাহলে ঠিক আছে, এটা নিয়ে তোকে কেউ ধরনের কোনো কথা শোনাবে না। রাশিয়ানরা যখন ইংলিশ উচ্চারণ করে তখন দেখবি যে একটু কেমনভাবে যেন উচ্চারণ করে, আবার আমরা যখন ইংলিশগুলো উচ্চারণ করি তখন আমাদের ভিতরেও এক ধরনের একটা ইংলিশ আলাদা একটা অ্যাকসেন্ট চলে আসে, এতে খারাপ লাগার কিছু নেই।
হ্যাঁ, এবং এইটা এটা যে আয়ত্ত করার জন্য তুই দিনের পরে দিন এর জন্য সময় দিবি, এটারও আমি কোনো আমি অ্যাটলিস্ট কোনো গুরুত্ব দেখি না, মানে খুব বেশি গুরুত্ব দেখি না, গুরুত্ব দেখি না তা না, মানে একজন নেটিভ স্পিকারের সাথে যখন তুই কথা বলতেছিস, ইংলিশ নেটিভ স্পিকার, সে যদি দেখে যে আমার মতো করে সুন্দর করে একজন ইংলিশ কথা বলতেছে, তখন তার ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে এটা আসলে সবার আগে জরুরি। হ্যাঁ, যাই হোক, তো এই মানুষটা কোন জায়গায় জন্মগ্রহণ করছেন? এই যে আলেস আলেস বিলিয়াতস্কি কোনে জন্মগ্রহণ করছেন? রাশিয়াতে, তাই না? হ্যাঁ, রাশিয়াতে জন্মগ্রহণ করছেন, এবং এটা হচ্ছে রাশিয়ারই একটা অংশ। এটা কারেলিয়া, তাই না? কারেলিয়া, এখনও এই জায়গাটাকে বলে যে রিপাবলিক অফ কারেলিয়া। এরা সম্ভবত রাশিয়া থেকে বের হয়ে যাওয়ার জন্য যুদ্ধ টুদ্ধ করতেছে, প্রতিবাদ করে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এমন কোনো একটা কিছু হবে হয়তো। আমি আমি এটা সম্বন্ধে আমার খুব ভালো ধারণা নেই, তবে রাশিয়া যে শুধু যে মানুষ বেশি থাকলেই সেই সেই দেশ সেই দেশ থেকে ভালো সেই এলাকাটা সামনের দিকে আগায় যাবে এমন যে সবসময় ঠিক না, তার বড় উদাহরণ কিন্তু এই এলাকাটা হতে পারে। কারণ এই এলাকা তোর হচ্ছে যে প্রায় 70 প্রায় অলমোস্ট 80% হচ্ছে যে তোর আরবান এরিয়া, মানে শহর শহর ভিত্তিক এলাকা, 20 ভাগের মতো হচ্ছে যে তোর মানে গ্রাম টাইপের। আর হচ্ছে আমাদের আমাদের কত আমরা ছোটোবেলায় পড়ছি 1,47,570 বর্গ কিলোমিটার, এখন সম্ভবত কিছু বাড়তে পারে আর কি, বাংলাদেশের আয়তন, আমাদের দেশের আয়তন আর কি কিছুটা বাড়তে পারে। আচ্ছা দেখি আমাদের আয়তন কত এখন। হ্যাঁ, এই যে একটু বাড়ছে, মানে 1,48,460 কিলোমিটার বর্গ কিলোমিটার, সরি আমি মনে হয় আগের বারও বলার সময় ভুল করছি, বর্গ কিলোমিটার। এটা তো আমি গুগলে সার্চ দিয়ে পেলাম, এটা এটা যদি একটা অথেন্টিক একটা সোর্স দিতে পারতাম তোদের জন্য তাহলে ভালো হতো। ও আচ্ছা, আয়তন আয়তন বলতেছি, এদিকে আমি আবার বলতেছি যে এটা হচ্ছে বর্গ কিলোমিটার, এটা কী ব্যাপার? এটা জাস্ট বাংলা ভাষারই যখন এইভাবে মানে আমাদের মানে আমি বলতেছি এমন যে টেবিল মানে কি, টেবিল মানে হচ্ছে চৌপায়া, তাই না? বাংলায় হচ্ছে চৌপায়া। এখন এইটারে যদি আমি অন্য কোনোভাবে আমি যদি মানে প্রথমেই যখন আসছিল যে বাংলা বাংলাদেশের আয়তন কত, এমন যে মানে আমরা যদি এরিয়া অফ অমুক এলাকা, এরিয়া অফ মনে কর যে কি বলবো যে ইউএসএর কথা বললাম, এরিয়া অফ ইউএসএ, তো এরিয়া অফ ইউএসএ যখন আমি বলতেছি তখন এটার কিন্তু ওই স্কোয়ার কিলোমিটার্স, ওইটা ঠিক আছে স্কোয়ার কিলোমিটার্স। তো স্কোয়ার আসলে কোন জায়গার থেকে আসে? স্কোয়ার আসে তো দৈর্ঘ্য প্রস্থের গুণ করে, তাই না? আবার আয়তন যখন হচ্ছে তখন আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ, তার সাথে আবার একটা কী থাকে, উচ্চতাও থাকে, তাই না? তিনটা জিনিস থাকে আর কি। তো এইখানে যেহেতু ইংলিশে ওইভাবে আছে, কিন্তু বাংলাতে যখন এটাকে কনভার্ট করা হয় বা অনুবাদ করা হয়, তখন যে প্রথমে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন আমাদের সামনে, যে প্রথম দিন এনে দিয়েছিলেন, তিনি হয়তো এটাকে আয়তন হিসেবে দেখাইছেন। যখনই আয়তন হিসেবে দেখানো হয়েছে, তারপরের থেকে কিন্তু আমরা বলতেছি আয়তন, কিন্তু ওই পাশে যে বলতেছি যে বর্গ কিলোমিটার, এটা জাস্ট একটা ভাষার ভুল প্রয়োগ বলা যেতে পারে, এছাড়া কিছু না। এটা জাস্ট ভাষার ভুল প্রয়োগ। তবে অনেকে আবার এটাকে বিশ্লেষণ করার সময়, আমি যখন ছোটোবেলায় আমার আমার প্রথম যখন মনে এই প্রশ্ন আসছিল, তখন আমি ভাবতাম এমন যে দুর্গপ্রস্থ তো আছে, এটা তো ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয় উপরেও একটা সীমানা আছে। তো উপরের সীমানাটা যখন আছে সেই কারণে হয়তো আয়তন বসানো, কিন্তু আমি আবার ওই পাশে যেয়ে দেখতাম যে যখন আমি এটাকে বের করার চেষ্টা করতেছি, তখন তো আমি উপরের সীমানাটা তো আমি জানি না,
এটা নিয়ে খুবই কনফিউজিং লাগতো, পরে অবশ্য জানছি যে এটা আসলে ভাষার একটা ভুল প্রয়োগ, এছাড়া কিছু না। আয়তন বলা হলো ওই পাশে যে আমরা বর্গ কিলোমিটার হিসেবে দেখতেছি। আর আমরা আচ্ছা তার আগে একটুখানি আলেস বিলিয়াতস্কি সম্বন্ধে আর অল্প একটুখানি জেনে নেই। উনি হচ্ছে তাহলে রাশিয়ারই অধ্যুষিত কোনো একটা এলাকায় জন্মগ্রহণ করেন। কোন এলাকা? কারেলিয়ান, কারেলিয়া নামক একটা এলাকায় জন্মগ্রহণ করেন। এবং ইনি আসলে নোবেল পাইছেন কিসের? তো ইনি নোবেল পাইছেন শান্তিতে, তাই না? কত সালে? ২০২২ সালে শান্তিতে নোবেল পাইছেন। এবং ওনার বর্তমান বয়স হচ্ছে 61, তার মানে হচ্ছে 1962 সালে উনি জন্মগ্রহণ করেছেন, তাই না? ওনার কিন্তু আর একটা নাম আছে, সেটা হচ্ছে আলেকসান্ডার, তারপরে আলেকসান্ডার বিলিয়াতস্কি, হ্যাঁ তাই না? বিলিয়েতনা বিলিয়াতস্কি।